1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে। মধুমিতাদি রয়েছে আজকে আমাদের সঙ্গে। মধুমিতাদি, গানই শুনতে হবে, প্রচুর আবদার রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি একটু গুরুদের, আমার গুরুদের কথা বলে নিই। একদমই তাই, তুমি যাদের কাছে শিখেছো। হ্যাঁ, আমি শৈলেন মুখার্জির কাছে শিখেছি আধুনিক আর সেমি ক্লাসিক্যাল। আচ্ছা, মানে এটা কি একদম ছোট গান শুরু করার আগে? অনেক আগে, অনেক আগে। তারপরে শুভেন্দু মাইতির কাছে শিখলাম, তারপরে ওই রবি কিছিল ফাউন্ডেশনের কথা বললাম, ওখান থেকে আমাদের একটা ওয়ার্কশপ করিয়েছিল তখন স্বপন বসু, অমর পাল, অনেকের কাছেই আমি তখন শিখেছি। মানে কাকে ছেড়ে কার কথা বলবো তুমি জানো? তারপরে অভিজিৎ বসুর কাছে গেলাম, তারপরে সমীর চট্টোপাধ্যায়, চাঁদু কাকা আমাদের শেখাতেন, ওনার কাছে আমি অনেক শিখেছি। আর ওখানেও আমার যে গানের বন্ধুরা, তারা আমাকে এত উৎসাহ দিয়েছে, এখনও দেয় প্রতিনিয়ত, প্রতিদিন, তাদের কথা না বললেই নয়। সবার কথা আলাদা করে আর নাম বললাম না, মানে ওই ক্লাসটা আমাকে সাংঘাতিকভাবে শিখিয়েছে, বই পড়তে শিখিয়েছে, বিভিন্ন ধরনের গান শুনতে শিখিয়েছে। আর আমি ক্লাসিক্যাল শিখেছি, তারপরে গোবিন্দ মৌলিক আমার স্যারের কাছে। আচ্ছা, এই বর্তমানে মানে একটা, মানে একদিকে তো শেখানো চলছে, আর নিজের চর্চা যেটা, সেটা কিভাবে চলছে? পুরোটাই প্র্যাকটিস? দেখো এখন তো গ্লোবালাইজড পুরোটাই, এখন মূলত আমি কিন্তু সারা পৃথিবীর গান শুনি বসে বসে ভীষণ, আর আমি খুব সিনেমা দেখি। আচ্ছা, আমি সিনেমার মিউজিক ভীষণভাবে ফলো করি, যে ব্যাকগ্রাউন্ড স্কোর যেগুলো হয় বা এইগুলো, আর আর সারা পৃথিবীর গান, তার মধ্যে বেশিরভাগই ফোক, মানে বিভিন্ন দেশের ফোক, সেগুলো ভীষণভাবে শুনি। এইভাবেই চলছে চর্চা, কারণ শোনাটা খুব প্রয়োজন, গাইতে গেলে কানটা ঠিক হওয়াটা খুব প্রয়োজন। চলো আমরা একটু গানে থাকি। পরের গানটি একটি ধামাইল গান। ধামাইল হচ্ছে মূলত মেয়েদের আচার, যে সকালবেলায় যে মেয়েরা বিভিন্ন আমাদের অনুষ্ঠানে একটা রীতি আছে, মেয়েরা জল সইতে যায়, সেই সময়কার গান। জলে কি রূপ হেরিয়া আইলাম রে বিশাখা, মেঘের মরণ শ্যাম এলো সই, এলো সই শ্যামের মহাশি বলে রাধার নাম, এলো সই, এলো সই শ্যামের মহাশি বলে রাধার নাম। ও জলে কি রূপ হেরিয়া আইলাম রে বিশাখা, মেঘের
রয়েছে শুক্রবারে সাত সকালের সুরে, মধুমিতাদি রয়েছে আমাদের সঙ্গে। পরিবারে এই মুহূর্তে কে কে রয়েছে তোমার? আমার ছোট্ট একটা মেয়ে আছে 10 বছরের। আচ্ছা, সে গান করে? হ্যাঁ, ওকে আমি ভীষণ অনেক অনেক সময় দিই আর গানের গান করে, খুব ভালো গান গায়। পড়াশোনা গিটার বাজায়, আর আমার ছোটবেলাটা একটু একা একা কেটেছে বলে ওকে আমি অনেক অনেক সময় দিই, মনে হয় আমি নিজেকেই দিচ্ছি বোধ হয় ওই সময়টা। আর তার মানে তাকে নিয়ে অনেকটা সময় কেটে যায়। হ্যাঁ, ওর বন্ধুরাও আসে আমার, না ছোটদের সাথে অনেকক্ষণ সময় কাটে, সময় কাটাতে ভালো লাগে। হ্যাঁ, একদম এইভাবেই চলতে থাকো। আর পাশাপাশি যে আবৃত্তি চর্চা নাটক সেগুলো কি চলছে? না, একদমই না, তাও সময়ের সাথে সাথে একটু ফিকে হয়েছে। কি ইচ্ছে আছে, মানে কখনো মনে হয় যে গান নিয়ে এই ধরনের কোনো কাজ করতে পারব? আমার ওই ছোটগুলোকে নিয়ে কিছু করার ইচ্ছে আছে। আচ্ছা, সেটা আর নিজের জায়গা থেকে ধরো কম্পোজার হিসেবে কাজ করা বা ওই ছোটদের নিয়ে করি, আমি ছোট ছোট কাজ করি, ওদের নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি। ওরাও খুব উৎসাহী, ওরা আমাকে মানে একদম মানে আমি যা বলি তাই, এক পায়ে খাড়া সব সময়। আর লকডাউন পিরিয়ডটা সব থেকে মজার, ওদের যেহেতু আর বাইরে খেলাধুলো ছিল না, সবাই কিন্তু আমাদের ঘরে অনেকক্ষণ সময় কাটাতো, মানে হয়তো সকালেই চলে আসলো দিয়ে আবার সন্ধেবেলায় বাড়ি ফিরলো, এরকম ছিল আশেপাশেই সব বাড়ির ছোট ছোট। ওদের একটা দল আছে, তো ওদের নিয়ে আমি অনেক বেশ সুন্দর সুন্দর কাজ করি। হ্যাঁ, ছোটদের নিয়ে কাজ করার মজাই আলাদা। গানে থাকবো পরের গান, আমি যখন মাদলে ছিলাম তখন আমার একটি গান খুব পপুলার হয়েছিল, সেই গানটি গাইছি, একটি ঝুমুর। ঝিঙা ফুলি সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে কাদা দিলি তুকেনে, কাদা দিলি তুকেনে, কাদা দিলি সাদা কাপড়ে। ঝিঙা ফুলি সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে, ঝিঙা ফুলি সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে কাদা দিলি তুকে নে, কাদা দিলি তুকে নে, কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। এখন আমার হবে কি গায়ের লোকে কবে কি, এখন আমার হবে কি গায়ের দিলি, কাদা দিলি তুকে নে, কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। কাদা দিলি তুকে নে।
সাত সকালের সুরে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার পিয়ারিদি, সুধীরদা বলছি বাদুড়িয়া থেকে। হ্যাঁ দাদা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে, মধুমিতা সত্যি কর্ণে মধু ঢালছে আর কি। শেষে বলি, উত্তরবঙ্গ দিচ্ছে সঙ্গ পিয়ারিদির সাথে, মধুমিতা সবার মিতা শিল্পী গানে মাতে, দাগা দিলি সাদা কাপড়ে, গানে গানে ভোর করে শিল্পী আহারে, কান্দে পড়িয়া বগা কান্দে রে, যদি শোনান শিল্পী বোন, লাগবে ভালো ভুলবে কালো, জ্বলবে আলো অনুকরণ। নমস্কার নমস্কার নমস্কার, অনেক ধন্যবাদ দাদা, অনেক 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 ধন্যবাদ। ছন্দে ছন্দে গানের অনুরোধ রেখে গেলেন বন্ধু, সময় একেবারে দৌড়াচ্ছে, গানে থাকবো। আচ্ছা এরপরে আমার যে চাঁদু কাকার কাছে যখন শিখতাম তখন সৃজিতের সাথে আলাপ হলো। সৃজিত আমাকে সাংঘাতিকভাবে উৎসাহ দিয়েছে গানে, ও একটি গান আমার অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর, পিউদা তাতে বাজিয়েছে, বাচ্চুদা বাজিয়েছেন, সেই গানটি একটু করছে, নদীর একটি গান, সিসার। তিস্তারে তোর যেমন থই থই বেলা, শ্রীমন্তন মোর হিহিদের জানা রে, উমর তিস্তারে Thank you.
খুব সুন্দর একটা আমেজ তৈরি হয়ে গেছে আমাদের স্টুডিও থেকে আপনাদের ড্রয়িং রুম সর্বত্র। শেষ কানে এক্ষুনি যাবো না, তার আগে ছোট করে একটা গান শুনে নিই, তারপর আমরা শেষ কানে যাবো। একটু ছোট করেই শুনবো গানটা, বাউলঙ্গের একটি গান ছোট্ট করে। চলো দেখ দেখ ভাঙা ঘরে চাঁদের আলো, ভোলা মন রে, দেখ দেখ ভাঙা ঘরে চাঁদের আলো, বসে থাই জল পাহাড়ে টিপি টিপি, হাই হাই হা হাই হাই রে হাই, জল পড়ে টিপি টিপি, ভাঙা ঘরে মন টেকে না করি কি, ওষাধের বষ্টুমি ওষাধের বষ্টুমি, ভাঙা ঘরে মন টেকে না করি কি, দেখ দেখ ভাঙা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো তোমার এখানে এসে? খুব ভালো লাগলো। এমনি তোমাদের অনুষ্ঠান আমি দেখি আর এত বই দেখে আমার খুবই লোভ হয়, বইগুলো কি বই আমি সেগুলো ফলো করার চেষ্টা করি। আমাদের ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর একটা সকাল কাটালাম। পিউদাকে, শ্রবণদাকে এবং স্বপনদাকে তিনজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, একটা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, একজনের অনুরোধ ছিল, দেবাশিস বাবু বোধহয়, কালো জলে, ওই গানটি দিয়ে শেষ করছি। কালো জলে কুচলা অভিজিতদার কাছে। আর আজকে কিন্তু অনেক গান শোনা বাকি থেকে গেল, সেগুলো শোনাতে আবার আসতে হবে নিশ্চয়ই, এই আবদারটা থেকে গেল। ভালো থেকো সবাই, আর সবাই নিজের ভালোবাসা, নিজের ভালোবাসার কাজ নিয়ে থেকো, এই তাহলেই একটা মানসিক শান্তি পাওয়া যায়। আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন। আমরা আজকের পর্ব শেষ করছি মধুমিতাদের কাছ থেকে গান শুনতে শুনতে, ভালো থাকবেন। তোমরা ধরো, তোমরা ধরো, thank you.
সারানা কাল সারানা পাইজে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারানা কাল সারানা পাইজে দর্শন, এই নদীর ধারে চাষ হে বধু মিছাই করোয়াস, নদীর ধারে চাষ হে বধু মিছাই করোয়াস, ঝিরি হিরি বা কালো লম্বা